ছেলেদের বন্ধুত্বগুলোতে আমি বরাবরই মুগ্ধ হই। ওদের বন্ধুত্বগুলোতে না কোনো ভণিতা থাকে না, স্বার্থ থাকে না। পরীক্ষা দিয়ে ফেরার পথে বাসে অনেকগুলো স্কুল ছাত্র উঠলো। আমি দেখলাম যে ওরা একজন আর একজনের ভাড়া দিয়ে দিচ্ছে, একজন আর একজনের ব্যাগ ধরে আছে, আর একজন বলছে তুই যদি রেজাল্ট ভালো না করিস তাহলে কিন্তু ভবিষ্যতে আমার বাসে হেল্পার হবি, আরেকজন বলছে আব্বে তুই তো পানের দোকানদার হবি। ওদের এই খুনসুটিগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। আমি জানি না কয়েক বছর পর ওরা কে কোথায় থাকবে, কার জীবনের মোড় কোন দিকে ঘুরে যাবে, তখন হয়তো ওদের মধ্যে কারো কারো বন্ধুত্ব ভেঙে যাবে, আবার কারো বন্ধুত্ব অটুট থাকবে সারা জীবন। তবে ওদের এখনকার যে পন্টিংটা, এটা দেখে আমার খুব ভালো লাগলো। ওরাও হয়তো একটা সময় এই সময়টাকে অনেক মিস করবে। তবে যে যাই বলুক, কোনো ছেলেদের বন্ধুত্বগুলো অদ্ভুত রকমের সুন্দর হয়। তেরা না।